হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক বুঝে উঠতে পারছি না স্কুল সার্ভিস কমিশন ঠিক কী করতে চাইছে। যারা টেট পরীক্ষা দিয়েছিল 12 RLST 2011 সালে, তাদের টেট সার্টিফিকেটগুলোকে বলা হলো যে সমস্তগুলো আনডিস্ট্রিবিউটেড সেগুলো সংগ্রহ করতে হবে রিজনাল অফিস থেকে, এবং সংশ্লিষ্ট রিজনাল অফিসে সংগ্রহ করার পরে ওগুলোকে রিভ্যালিডেট করতে হবে, লাইফ টাইম সার্টিফিকেট এনক্লোজ করতে হবে, তার স্ট্যাম্প মারাতে হবে SSC-র হেড অফিস থেকে। সেই মতো কাজ চললো। অনেকে তারটা ফরম্যাট আমি দিলাম যে কীভাবে প্রেয়ার করলে রিভ্যালিডেট করা হবে, লাইফ টাইম করা হলো বা করা হবে। কিছুদিন পরে SSC আবার একটা নোটিফিকেশান দিল যে না, সংশ্লিষ্ট রিজনাল অফিস থেকেই টেট সার্টিফিকেট এবং ওটাকে রিভ্যালিডেশন হবে। আজকে 19 তারিখ, আবার মানে মেমো নাম্বার দিয়ে নোটিফাই করা হয়েছে যে না, তার ডেট দিয়ে দেওয়া হয়েছে, এই ডেটে অমুক জায়গায় অমুক রিজনাল অফিস। এবং মানে তাহলে এগুলো করার একই জিনিসকে মানে স্কুল সার্ভিস কমিশনের মতো একটা অটোনোমাস বডি, এটা স্বয়ংক্রিয় সংস্থা, তাকে যদি 3 বার নোটিফিকেশান জারি করতে হয়। এবং তারপরে সবচেয়ে বড় ব্যাপার দেখুন, আজকে যে নোটিফিকেশান জারি হয়েছে, দেখুন তার শেষের দিকে লেখা আছে, দেয়ার ফোর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড নট টু প্রেস ফর আর্জেন্ট রিভ্যালিডেশন অ্যাজ নোটিফিকেশান অফ NCT স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড WBSSC ক্লিয়ারলি অ্যাফার্ম দ্যাট দিস টেস্ট সার্টিফিকেট আর ভ্যালিড ফর লাইফ টাইম। অর্থাৎ এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে এই মুহূর্তে আর্জেন্ট রিভ্যালিডেশন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু NCT বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা WBSSC তারা সম্পূর্ণভাবে ঘোষণা করছে যে টেস্ট সার্টিফিকেটগুলোকে দেওয়া হয়েছে সেগুলো অলরেডি লাইফ টাইমের জন্যই ভ্যালিড। তাহলে এই নোটিফিকেশানটা করার কী মানে ছিল? এই গরমে, এই তীব্র গরমে সবাই SSC-র মূল অফিসে গিয়ে লাইফ টাইম মারার জন্য হেডিক পড়ে গেছে, তাহলে এই লাইনটা লওয়ার মানে কী, আবার নোটিফাই করার মানে কী, বোধ করি আমরা বুঝে উঠতে পারছি না। যদি আমরা বুঝে উঠি অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।